নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকের আলোচনা করব যে শনি গ্রহের প্রতিকার করতে গিয়ে আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেক সময় আলটিমেট কোন প্রতিকারটা করব সেটাই বুঝে উঠতে পারি না। তো কিভাবে আমরা চলবো সে নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। তো যাই হোক, মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন নতুন টিপস পেতে যদি সত্যি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে আসি মূল আলোচনাতে। প্রথমেই বলবো, দেখুন বিভিন্ন এখন প্রচুর চ্যানেল হয়েছে, প্রচুর ব্যাপারে অনেক বলেছেন। কেউ কেউ আমি চ্যানেল একটা দেখছিলাম, চামড়ার ব্যাগ কিনবেন না শনিবার দিন, তাহলে একবারে শনিদেব আপনার উপর খুব রুষ্ট হবে। সর্ষের তেল খাবেন না, ঠিক আছে? তো আমি অনেক অনেক দেখি, মানে মেনলিভাবে তাদের যে টাইটেল পেজটাকেও দেখি, সব তো দেখা সম্ভব হয় না। তো যাই হোক, আমি এই ধরনের প্রচুর প্রচুর মানে আপনাদের এই যে কুসংস্কার ব্যাপারটা, যে সুপারস্টিশন, মানে অ্যাস্ট্রোলজি সুপারস্টিশন ব্যাপারটা তো কাছাকাছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুব সহজেই কিন্তু ঠকিয়ে দেয়। যারা আলটিমেট আমরা খুব দুঃখ কষ্টে রয়েছেন, তারা আলটিমেট বুঝে উঠতে পারে না, তারা সেই ইনস্ট্যান্ট কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য অনেক অনেক সো কল্ড অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়ান, যেখানে হয়তো আপনাকে বেস্ট অ্যাস্ট্রোলজার ইন কলকাতা ট্যাগলাইন, আবার কেউ কেউ আর কেউ মোটিভেশন দিচ্ছে অ্যাস্ট্রোলজির নাম করে, যেটা নয় সেটা হয় কে নয়, নয় কে ছয় বানিয়ে দিচ্ছে এমন কিছু কিছু অ্যাস্ট্রোলজার। তো যাই হোক, আলটিমেট সত্যিটা কারো কাছে তুলে ধরা হয় না, বা এমন এমন চ্যানেল আছে যেগুলো কিন্তু আলটিমেটলি ভাবে আপনাদের ভুল কথা বলা হয়। কিন্তু শনিদেব, সত্যি কথা বলতে গেলে শনিদেব কখনোই কিন্তু আপনার উপর, ওই চামড়ার ব্যাগ কিনলে আপনার উপর রুষ্ট হবে, আর আপনি সর্ষে তেল খেলে আপনার উপর রুষ্ট হবে, এগুলো খুবই ন্যক্কারজনক, মানে এগুলো একটা সুপারস্টিশন। আপনাদের কোনো গ্রহ সম্বন্ধে বুঝতে গেলে আগে সেই গ্রহটা কারো কথা নিয়ে বুঝতে হবে, গ্রহটাকে বুঝতে হবে, গ্রহটা কি চাইছে। শনিদেব যেভাবেই থাকবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রচণ্ড চাপ দেবে, কষ্ট দেবে, বোঝানোর চেষ্টা করবে, পরীক্ষা নিরীক্ষা করাবে, সেই ব্যাপারে আপনি যখন বুঝে যাবেন আপনাকে উপর শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, শনি গ্রহকে স্ট্রং করা, যদি আপনার বাচ্চাদের শনি প্রবলেম থাকে তাহলে নীলা পড়তে হতে পারে, এমিথিস পড়তে হতে পারে, ঘোড়া নালিয়াংটি পড়তে হতে পারে, শ্বেতবেল্লা মূল পড়তে পারে। কিন্তু যদি একদমই শনি অত্যাধিক স্ট্রং না থাকে, মানে খুবই দুর্বল থাকে, সেক্ষেত্রে তবু নীলা পড়তে পারেন, তবে খুব কম প্রয়োজনে কিন্তু নীলার প্রয়োজন পড়ে। জেনারেলি এমিথিস বা ঘোড়ার নালের আংটি বা শ্বেতবেল্লামূল এগুলো ব্যবহার করতে পারে। তবে শনিকে স্ট্রং করতে গেলে মেন আমি যেটা প্রতিকার আমি নিজের ক্ষেত্রে দেখেছি, আপনি চেষ্টা করবেন প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করবেন। তাতে আপনাকে একবারে সেই কালো মিষ্টি দিতে হবে, সর্ষে তেল ঢালতেই হবে, মানে এইভাবে কমপ্লিকেট করে দেবেন না জিনিসটাকে, জিনিসটা বুঝুন। আলটিমেট শনি হচ্ছে নিষ্ঠাবান গ্রহ, শনি হচ্ছে ডিসিপ্লিন ওরিয়েন্টেড একটা প্ল্যানেট। তো আপনি যদি জীবনে সঠিক পথে চলতে পারেন, কর্ম করতে পারেন সঠিকভাবে, আপনার জীবনে শনি কিন্তু সব অবশ্যই শুভ ফল দেবে। এমন কোনো দিন পড়লো যেখানে আপনি হয়তো পুজো দিতে পারলেন না, তাহলে আপনার বিশাল অঘটন ঘটে যাবে তা নয়, কিন্তু চেষ্টা করবেন পুজো দেওয়া এবং চেষ্টা করবেন তাকে মানা, এবং অবশ্যই নিরামিষ খাবেন শনিবার দিন। এবার এই শনিবার দিন নিরামিষ খেতে গিয়ে আমি বললাম, মানে আপনি হয়তো কোনো একটা জায়গায় অনুষ্ঠান বাড়িতে গেলেন, কোনো একটা ইনভাইটেশন গেলেন, কোনো ইনভিটেশনে গেছেন যেখানে একটা বড় সেরিমনি চলছে, সেখানে গিয়ে হয়তো আমি বললাম আমি নিরামিষ খাচ্ছি, সবাই বলে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, না আমি আজকে শনিবার, আজকে আমি নিরামিষ খাচ্ছি, আমাকে আজকে ভেজ খেতে হবে, সবাই তো একটা বেশ চমকে গেলো, মানে কী রে ভাই কোত্থেকে এলো আবার। এই যে ব্যাপারটা, মানে এখানে এই ব্যাপারটা না যেন ওভার হাইলাইটেড না হয়ে যায়, খুব বাজে লাগে। আপনাদের নিরামিষ খেতে বলছি মানে এমনই নয়, ধরুন একটা কোনো অফিসে কোনো একটা জায়গায় গেছেন যেখানে শনিবার দিন, সেখানে অফিস থেকে হয়তো কোনো কিছু খাওয়াচ্ছে, সত্যি চিকেন খাওয়াচ্ছে বা সেখানে একটা বিরিয়ানি টিরিয়ানি কিছু একটা খাওয়াচ্ছে, আমি না আমি খাবো না, আমি আজকে নিরামিষ খাচ্ছি, আমাকে ভেজ খেতে হবে, মানে একটা ইরিটেট একটা সিচুয়েশন ক্রিয়েট করে, আপনি লোকের কাছে একটা হেয়র পাত্র হয়ে যাবেন। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু করবেন না, সেই ক্ষেত্রে শনিদেব কখনই আপনার প্রতি রুষ্ট হন না, কারণ শনিদেব কিন্তু বাস্তব জায়গাটা প্রচণ্ডভাবে বোঝেন। সেক্ষেত্রে যদি আপনি বোঝেন যে সমাজ কি চাইছে, সমাজে আপনাকে আপনি অবশ্যই নিরামিষ খাবেন, কিন্তু যেহেতু আপনি একটু বাইরে আছেন আপনার নিজেকে একটু চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি তোমার সঙ্গে আজকে একটু এনজয় করে নেবো, এনজয় করে নেবো আর অন্য কিছু খাওয়া বলছি না, তো সেইভাবে নেবেন না, তো এনজয় করে নেবো মানে আমি এটা বলছি সবাই যেভাবে চলছে আজকে হয়তো যেই খাদ্যটা খাওয়ানো হচ্ছে সেটা খেলেন, সবার সাথে একটা মজা করে খেলেন, অ্যাপ্রিসিয়েট করলেন, কারণ অফিসে বা বিভিন্ন জায়গায় সমাজে একটা অ্যাপ্রিসিয়েশনের খুব প্রয়োজন হয়, একসাথে যখন গেট টুগেদার হয় সেখানে একটা অ্যাপ্রিসিয়েশনের প্রয়োজন হয়। সেখানে যদি আপনি এখন নিরামিষ খাওয়ার এখন ফান্ডা দেখাতে যান, তাহলে শনিদেব আপনার বাচ্চাকে কতটা শুভ হবে না অশুভ হবে না পরের কথা, আপনি সমাজের চোখে যে কী হবেন। অনেকে বলেন আমি সমাজ মানি না, কে কী বললো আমি ভাবি না, আরে ভাই রয়ে থাকতে তো হবে সমাজে, আপনি মানুন না ঠাকুরকে, ঠাকুরকে মানতে তো কেউ বারণ করেন, আপনি মনে মনে মানুন,
আপনাকে সবার কাছে দেখিয়ে কি হবে আপনাকে। তো এই সামান্য সামান্য ব্যাপারগুলো কিন্তু বুঝতে চেষ্টা করুন, কোথায় কি করতে হবে বুঝুন, তাহলে আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে এবং বুঝতে পারবেন এবং একটু বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করুন। যে কারণে আজকে নিরামিষ খাওয়ার দরকার নেই, লোকের কাছে বেশি হাইলাইটেড হয়ে যাবেন। ধরুন একটা কোনো গ্রামের কোনো বিয়ে বাড়িতে গেছেন বা কোনো একটা বড় একটা বিয়ে বাড়িতে গেছেন যেখানে মানে দু তিন দিন ধরে একটা বিশাল অনুষ্ঠান চলছে, কোনো একটা যে কোনো অনুষ্ঠান হতে পারে, তো সেখানে গিয়ে আপনার নিরামিষ দেখাচ্ছে সবাই আপনাকে, কেন আজকে নিরামিষ কেন কেন কী হয়েছে কী হয়েছে, ও আচ্ছা তুমি শনিবার মানো, দশজন আপনার ব্যাপারে জেনে গেল। তো এই এত ঢাক পেরানোর আমার কী দরকার আছে? তো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। আর আগে যেটা বললাম না যে ওই চামড়ার ব্যাগ কিলে নাকি শনিদেব রুষ্ট হয়ে যায়, তো এগুলো মানে প্রচণ্ড সুপারস্টিশন একটা ব্যাপার, প্রচণ্ড কুসংস্কার ব্যাপার, জুতো ছেঁড়া রাখলে শনিদেব রুষ্ট হয়, তো এগুলো নিয়ে মানবেন না দয়া করে আমাদের বলছি। এই অ্যাস্ট্রোলজির নাম করে এত ঢক জোচ্চরি জিনিসটাকে এতটাই কলুষিত করে দিচ্ছে সমস্ত জায়গাটাকে, সবাই মানুষ তার নিজের প্রয়োজনে এমনভাবে ইউজ করতে শিখেছে না। তো আলটিমেট শনিদেব যে কি চায়, যে মানুষকে শেখাতে চায়, মানুষকে কষ্ট দিয়ে সঠিক জায়গায় তাকে বোঝাতে চায়, মানুষের মধ্যে তার আত্মার জাগরণ করাতে চায়, সেই ব্যাপারটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজি একবার কেউ বলবে না আপনাকে। আপনাকে শুধু ভয় দেখাবে, ও আচ্ছা তোমার শনি ঢাইয়া চলছে খুব বিপদ, ও আচ্ছা তোমার শরীর সাড়ে সাথে ঢুকেছে তোমাকে জীবনে খুব কষ্ট পেতে হবে। আরে ভাই কষ্ট পেতে হবে মানে তোমার জীবনে যে গেনটা হবে সেটা বলবে না, কষ্ট পেতে হবে এটা ভালোভাবে হাইলাইট করবে। তো এই ধরনের সমস্যা, এটা সমাজের দোষ বলি বা আমাদের নিজেদের মেন্টালিটির দোষ বলি, মানে এগুলো এই দোষটা আলটিমেটলি না আপনাকে অনেকটা কমজোরি করে দেবে, আপনাকে অনেকটা পিছিয়ে দেবে সমাজ থেকে জগৎ থেকে। অ্যাস্ট্রোলজিও তো একটা সমাজের পার্ট, সেই অ্যাস্ট্রোলজি করতে গিয়ে যদি আপনি সমাজ থেকে পিছিয়েই পড়লেন তাহলে আপনার জীবনের উন্নতিতে আর হলো কোথায়? আপনি আজকে স্টোন পড়ছেন আপনার অফিসে আপনার একটা ভালো পদোন্নতির জন্য, আপনার জীবনে উন্নতির জন্য, আপনি সেখানে অফিসে এমন একটা ব্যবহার করলেন যে লোকে ভাই বাবা পাগল নাকি, তো আলটিমেট কী লাভ হলো আপনার? তো জিনিসটা বাস্তবটা বুঝতে হবে, রিয়েলিটিটাকে আপনাকে জানতে হবে। তো শনিদেবকে প্রতিকার করতে গেলে শনিদেবের অবশ্যই মন্ত্রপাঠ করতে হবে, অবশ্যই পুজো দিতে হবে, অবশ্যই নিরামিষ খেতে হবে, কিন্তু সেটা স্থানকাল পাত্র রেখে। শনিদেব কিন্তু সেই ব্যাপারটা বোঝেন, কারণ শনিদেব আপনার মধ্যে সেই জায়গাটাকে বারে বারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। তুমি বাস্তববাদী হও, তুমি বাস্তববাদী হও, তুমি বাস্তববাদী হও, তুমি অ্যাজ ইট ইজ দেখতে শেখো, চিনতে শেখো, মানুষ দেখো, সব বলে দিও না, সব বিশ্বাস করো না, সব এক্সপেকটেশন রাখো না, সব কিছু দিয়ে দিও না, সব কিছু লিমিটে করো, সব করো লিমিটে করো। আমরা গীতা গীতা নিয়ে অনেক আওড়াই, কৃষ্ণ কি বলেছিল, অর্জুন কে বলেছিল, এ ওই বলেছিল, মানে আর অজস্র চ্যানেলে রয়েছে জ্ঞানের তো একবার ভাণ্ডার বানিয়ে দিয়েছে, কিন্তু অ্যাজ ইট ইজ গীতার যে মেন মেন যে কথাগুলো, যে সব কিছু করো পরিমিত করো লিমিটের মধ্যে করো, সেই লিমিটের জায়গা থেকে ক্রস করো না। অ্যাস্ট্রোলজি মানো কিন্তু আমাকে এই তন্ত্রবিদ্যাও আমাকে ক্ষতি করে দিয়েছে, আমাকেও তন্ত্রবিদ্যায় তাকে ক্ষতি করতে হবে, তাকে আমার ক্ষতি থেকে বাঁচতে হবে, আমাকে কবচ পড়তে হবে, আমাকে গ্রহদোষ কাটাতে হবে, আমাকে কামাখ্যা যেতে হবে। এই যে মেন্টালিটিগুলো, এগুলো যে কতটা নক্কারজনক মেন্টালিটি, আপনাকে কোত্থেকে যে শেষ করছে আপনি নিজেও বুঝতে পারবেন না। তার থেকে অ্যাস্ট্রোলজি, এমন অ্যাস্ট্রোলজি থেকে না করা ভালো, মানে আপনাকে একটা আস্ত কুসংস্কার ভুল চিন্তা ভাবনা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আপনার মধ্যে ড্রিল করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে আপনি খাবেন, ভয় খাবেন, ভিডিও দেখবেন, তো তাই না, ভয় খেয়ে যাবেন, ভিডিও দেখবেন, তার ভিডিও ভালো ভিউয়ার হবে, সে প্রচুর টাকা পাবে। আর আপনার আপনার যা তো হচ্ছে, আপনার মধ্যে যে সুপারস্টিশন, যে কুসংস্কার ঢোকাচ্ছে আর যে ভয়টা ঢোকাচ্ছে, আপনি আপকামিং লাইফে চলতে পারবেন না, শুধু বুঝবেন ও আচ্ছা আমার কালকে রাশিফল আমার কী আছে। তাহলে এই ভয় থেকে সরে আসুন, জীবনে দেখতে শিখুন, চিনতে শিখুন, সঠিকভাবে প্রতিকার করতে শিখুন, শনিকে বুঝুন, প্রতিটা প্ল্যানেটকে বুঝুন যে প্রতিটা প্ল্যানেট কী কী চায়। যেমন রবিদেব মান সম্মানে কারো গ্রহ, রবিদেব মানুষকে একটু নিঃস্বার্থভাবে কিছু করতে ভালোবাসে, শনিদেব কী চায় আপনাকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা দেয়, বুধদেব কী চায় আপনাকে কমিউনিকেশনকে বৃদ্ধি করাতে চায়, বৃহস্পতিদেব কী চায় আপনার মধ্যে সার্বিক শুভত্বকে ইন্ডিকেট করতে চায়, আপনার যে কোনো শুভত্বের পিছনে কিন্তু বৃহস্পতিদেবের হাত থাকবে। আপনার শুক্রদেব কী চায় আপনার বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের দিক থেকে, এক্সেসিভ টাকা পয়সার দিক থেকে, ভোগের দিক থেকে, শান্তির দিক থেকে এগুলো ইন্ডিকেট করতে চায়। চন্দ্রদেব কী চায় আপনার জীবনে মানসিক প্রসন্নতা, মানসিক শান্তিকে ইন্ডিকেট করাতে। কেতুদেব কী চায় আপনাকে সব কিছুর আপনার ইম্পর্টেন্ট জায়গাগুলোকে গোপন করাতে। রাহু কী চায় আপনার জীবনের ডিজায়ারকে বাড়াতে, যাতে আপনি জীবনে কিছু করতে পারেন। তো সমস্ত গ্রহের কিছু কিছু পজিটিভিটি রয়েছে, আবার সেই গ্রহগুলোও নেগেটিভ হয়ে গেলে আপনার জীবনে অন্য নেগেটিভ ফল দেয়। এই রাহুই আবার নেগেটিভ হয়ে গেলে আপনার ডিজায়ারকে অন্যদিকে নিয়ে যাবে। তো সুতরাং কাউকে ছোট করে লাভ নেই, জিনিসগুলো বুঝতে শিখুন। সুপারস্টিশন কুসংস্কার নিয়ে একবার আচ্ছন্ন হয়ে গেলেন, চামড়ার ব্যাগ কিনলে একবারে শনিদেব রুষ্ট হয়ে যাবে, এই যে মেন্টালিটিগুলো যে কি নক্কারজনক, মানে মুশকিলটা কি বলুন তো, সোশ্যাল মিডিয়া হয়েছে, যে যা পাচ্ছে একটা চ্যানেল খুলে বলে দিচ্ছে, যা খুশি তার যেমন হচ্ছে সে বলে দিচ্ছে, বাস। এবার তাতে আপনার কি হলো, সে ফাড়বে গেল,
তো এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে, শিখতে হবে, আপনাদের নিজেকে অবগত থাকতে হবে। কেউ একবার রং চড়িয়ে সুন্দর করে বলে দিল, একবারে মোটিভেশন দিচ্ছি আমি, বাট টোটাল ইনফরমেশনটাই রং ইনফরমেশন। আপনার লাইফের সঙ্গে সম্পূর্ণ কোনো সম্পর্কই নাই, বাস আপনি খেয়ে নিলেন। কেন, খেতে খুব ভালো না? বাইরের রাস্তাতে যেই ফাস্টফুডটা রয়েছে খেতে তো খুব ভালো, আপনার শরীর গেল তো গেল, কি বয়ে গেল, যাবে যখন পরে বুঝবেন, তখন পরে দৌড়াবেন ডাক্তারের কাছে। আজকে তো কেউ খেতে ভালো লাগছে না, মানে আজকের প্লেজারটা খুব দরকার, কালকে কি হবে ভাবা যাবে পরে, যতদিন বাঁচি আর কদিন আর বাঁচবো। আবার কেউ কেউ এটাও বলতে শুনে নিন যে আর জীবনে আর কদিন বাঁচবো, যদিন আছি খেয়ে যাই আর, হ্যাঁ হ্যাঁ তাই তো। তো এইভাবে পরিবর্তন করুন, নিজেদের পরিবর্তন করুন, শিখুন, কেউ বোঝাবে না, কেউ শেখাবে না এইভাবে। তো অনেক দিক থেকে আমাদের বোঝানোর চেষ্টা করলাম, শনি গ্রহ সম্বন্ধে অনেকভাবে আপনাদের কাছে তুলে ধরানোর চেষ্টা করলাম, তিনটে পরপর ভিডিও রাখলাম। তো আশা করবো আপনারা বুঝতে পেরেছেন, জায়গাটা শিখতে পেরেছেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।